অলরাইট, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফিল্ট্রেশন, দিস ইজ আওয়ার লাস্ট চ্যাপ্টার, এবং আমরা তিনটা ক্লাস লেকচার 3 পর্যন্ত যাবে এইটার পড়াশোনা, মানে নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ফিল্ট্রেশন নিয়ে আমরা এখানে হচ্ছে এই চ্যাপ্টারটা ডিল করব, ফিল্ট্রেশন এন্ড ক্লারিফিকেশন টু বি অনেস্ট। আচ্ছা, ফার্স্টে আমরা লেটস ডিফাইন দ্য টার্ম ফিল্ট্রেশন। এটা একটা ইউনিট অপারেশন, আমরা জানি ইউনিট অপারেশন কাকে বলে, এবং ইউনিট অপারেশন, এই ইউনিট অপারেশনকে আমরা ডিফাইন করেছি এইভাবে যে ফিল্ট্রেশন হচ্ছে একটা লিকুইডের সাথে একটা ইনসলিউবল সলিডের মিক্সচার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ইনসলিউবল সলিডটাকে লিকুইড থেকে আলাদা করার জন্য যেই অপারেশন রান করি সেটাকে বলে হচ্ছে ফিল্ট্রেশন। এবং এই ক্ষেত্রে বেসিক্যালি একটা ফিল্টার মিডিয়ামের মাধ্যমে সলিডটাকে ফিল্টার মিডিয়ামের উপরে আমরা কালেক্ট করি, বা ফিল্টার মিডিয়ামের সাথে কন্ট্যাক্টে কালেক্ট করা হয়, আর যেটা ফিল্ট্রেট মানে লিকুইড সেটা নিচে গিয়ে জমা থাকে। জেনারেলি ফিল্ট্রেশনের আইডিয়া হচ্ছে এইটা, তবে এটার মডিফিকেশন করতে করতে এটাকে আমরা ভিন্ন উপায়েও নিয়ে যেতে পারি। যেমন তোমরা পড়ছো জেল ফিল্ট্রেশন বলা হয়, বা SDS পেজ এর নাম পড়ে আসছো, সোডিয়াম ডোডেকাইল সালফেট এর নাম পড়ছো, তোমরা হয়তো কোনো এক সময় বায়োকেমিস্ট্রিতে পড়েছে না তোমাদের SDS পেজ, তারপরে হচ্ছে জেল ফিল্ট্রেশন, এগুলো কি পড়ছো? জি স্যার জি পড়েছিলাম। পড়েছো পড়েছো, হ্যাঁ ঠিক আছে, ওগুলো ফিল্ট্রেশন, বাট সমস্যা হচ্ছে ওইগুলো আবার অনেক বেশি মডিফাইড ফর্ম। এটা হচ্ছে একটা সিম্পল ফিল্ট্রেশনের বেসিক আইডিয়া। ফিল্ট্রেশনে থাকে কি, সেটা হচ্ছে ফার্স্টে আমরা সলিড লিকুইড মিক্সচারটাকে নিই, মানে সলিড ইনসলিবল সলিড আর লিকুইড এর মিক্সচারটাকে নিই, দেন এখানে একটা, সো এখানে একটা ফিল্টার মিডিয়াম নেওয়া হয়, এই ক্ষেত্রে ধরা যাক কটন বা উল দিয়ে আমি বন্ধ করে দিলাম, ক্লক করে দিলাম এই অংশটা। উপর থেকে যদি আমি মিক্সারটাকে ঢালি, তাহলে সেই ক্ষেত্রে সলিডটা গিয়ে জমা হবে এই কটনের উপরে, লিকুইড গুলো কটনের মাঝখান দিয়ে বা ফাইবারের ভিতর দিয়ে গড়িয়ে নিচে ফিল্ট্রেট আকারে জমা। এটা হচ্ছে ফিল্ট্রেশনের বেসিক আইডিয়া। এখন ফিল্ট্রেশনের ইম্পর্টেন্সে যদি আমরা আসি, সেটা হচ্ছে ইম্পর্টেন্স বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আনওয়ান্টেড সাবস্টেন্স, আই মিন আনওয়ান্টেড সলিড যদি আমি লিকুইড থেকে আলাদা করতে চাই, অথবা আনওয়ান্টেড লিকুইড সলিড মাস থেকে আলাদা করতে চাই, দুই ক্ষেত্রেই ফিল্ট্রেশন করা যায়। ফিল্ট্রেশনের পারপাস দুটোই হতে পারে, আই মিন সলিডটাকে আলাদা করা এবং রিমুভ করে ফেলা, লিকুইডটাকে আলাদা করা এবং রিমুভ করে ফেলা, অথবা দুটোকে আলাদা করা, আই মিন দুইটাকেই আলাদা করে কালেক্ট করা, এটাও কিন্তু ফিল্ট্রেশনের পারপাস হতে পারে। দেন হচ্ছে সেপারেশন অফ টু ফেজেস, তো বললাম এই মাত্র, ইনক্রিজ অফ ইনক্রিজ পেশেন্ট অ্যাট্রাকশন। আচ্ছা, সব সময় যে আমরা কালেকশন এর জন্য বা সেপারেশনের জন্য যে ফিল্ট্রেশন ইউজ করবো তা না, কিছু কেস আছে যেই ক্ষেত্রে পেশেন্টের কনভিনিয়েন্স এর জন্য বা পেশেন্টের পারসেপশন কে ট্রিগার করার জন্য ইউজ করা হয়। তার মানে কি, সে ফর এক্সাম্পল একটা আনওয়ান্টেড সলিড যেটা আমাদের যে ডোজেস ফর্ম আছে, লিকুইড ডোজেস ফর্ম আছে, তার উপরে ভাসমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে উপরে তাকালে মনে হয় যে আনইভেন কালার শো করছে, বিকজ কি সাম পিগমেন্ট বা সাম সলিড এর পার্টিকেল উপরে ভাসমান আছে। এখন ওটা থাকলেও যা না থাকলেও তাই, তার মানে হচ্ছে এটা তুমি যদি রিমুভ করো বা না করো ইট ডাজ নট ম্যাটার, বাট আমরা তারপরেও ফিল্ট্রেশন করে ওই সলিডটাকে আলাদা করি, বিকজ তাহলে সেই ক্ষেত্রে সিরাপটাকে ইভেন দেখায় বা সিরাপটাকে তুলনামূলক ক্ল্যারিফাইড দেখায়, দ্যাটস ওয়াই ওইটা পেশেন্টের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হয়। সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট পেশেন্টের পারসেপশন কে স্যাটিসফাই করার জন্য অনেক ক্ষেত্রে ফিল্ট্রেশন করতে পারি। দেন স্টেরিলাইজেশন, স্টেরাইল ফিল্টার ব্যবহার করা যায়, স্টেরিলাইজেশনের অনেকগুলো উপায় আছে, আমরা জানি ইউভি লাইট দিয়ে স্টেরিলাইজেশন করা যায়, হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন করা যায়, এখন ফিল্ট্রেশন আর একটা উপায় যেই উপায়ে স্টেরিলাইজেশন অ্যাচিভ করা যায়। কি করব আমরা, এমন ফিল্টার নিব যেটার পোর সাইজ ব্যাকটেরিয়ার সাইজের চেয়ে, ব্যাকটেরিয়ার রেডিয়াস এর চেয়ে ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই ফিল্টার দিয়ে আমরা স্টেরাইল, মানে ওইটাকে স্টেরাইল ফিল্টার হিসেবে ইউজ করতে পারি এবং এটাকে স্টেরিলাইজেশন প্রসেসে ব্যবহার করা পসিবল হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ফিল্ট্রেশনের ইম্পর্টেন্স। আচ্ছা, এখন এখানে কতগুলো টার্ম বলা আছে যেগুলো হচ্ছে ফিল্ট্রেশনের জন্য ইম্পর্টেন্ট, আমার সামনে আগে। এখন ফিল্ট্রেশনকে কোন কোন ফ্যাক্টর ফ্যাক্টর এফেক্ট করবে, নাম্বার ওয়ান বলেছে যে প্রপার্টিজ অফ দ্য লিকুইড। ধরা যাক আমি পুদিনা পাতার কুচি, পুদিনা পাতা ছোট ছোট করে কেটে মধুর ভিতরে মিশালাম, এবং আরেকটা পাত্রে ওই সেম পুদিনা পাতা নিয়ে আমি পানির মধ্যে মিশালাম, দুইটাকে দুইটাতেই পুদিনা পাতা পানির সাথে ইনসলিবল পার্টিকেল হিসেবে মিশে আছে। এখন যদি আমি
থেকে আলাদা করতে চাই, ফিল্ট্রেশন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারতেছো যে মধুর ভিস্কোসিটি এবং স্টিকিনেস এর কারণে এইটা যে ফিল্ট্রেশন প্রসেস হবে, মধুকে আলাদা করা যাবে পুদিনা পাতা থেকে, কিন্তু অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ রেট অফ ফিল্ট্রেশন অনেক স্লো হবে কম্পেয়ার টু ওয়াটার, যেটা স্টিকিও না এবং যেটার ভিস্কোসিটি অনেক কম। সো ভিস্কোসিটি একটা বিষয় প্রপার্টি যেটা কনসিডার করে দেন হচ্ছে আমাদের ফিল্ট্রেশন করতে হয়। একদম সিম্পল হিসাব হচ্ছে যে লিকুইডের লিকুইড ভিন্ন হয়, লিকুইডের প্রপার্টি যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে ফিল্ট্রেশনের রেটও ভিন্ন হবে। সো দ্যাটস ওয়াই যদি আমি লিকুইডের ফিল্ট্রেশন করতে চাই, সবার আগে আমার কনসিডার করতে হবে যেই লিকুইডটাকে আমি ফিল্টার করব সেইটার প্রপার্টি কেমন। যদি সেটা স্টিকি হয় সেই ক্ষেত্রে আমার ফিল্ট্রেশন মিডিয়াম পরিবর্তন করতে হবে, অথবা ফিল্ট্রেশন প্রসেসটাকে মডিফাই করতে হবে যেন ইফেক্টিভলি ফিল্ট্রেশন হয়, অর্থাৎ রেট অফ ফিল্ট্রেশন যথেষ্ট পরিমাণে থাকে এবং ভালো ফিল্ট্রেশন হয়। আচ্ছা, তো সেকেন্ড কথা হচ্ছে সলিডের প্রপার্টির উপরেও ডিপেন্ড করবে ফিল্ট্রেশন কেমন হবে। আমরা যে সলিড নিয়ে ফিল্ট্রেশনের কাজ শুরু করলাম, সেই ফর এক্সাম্পল স্টেইনলেস স্টিলের আমি ফিল্টার মিডিয়াম নিয়েছি, নিয়ে ছাঁকনি নিয়ে এখানে ফিল্ট্রেশন শুরু করা হলো, আমাদের যে ম্যাটেরিয়াল সেটা স্টেনলেস স্টিল না, সেই ফর এক্সাম্পল আমি কটনের উল নিয়ে কাজ করা শুরু করলাম। এখন সমস্যা হচ্ছে আমাদের যে সলিড আছে সেই সলিডের পার্টিকেল সাইজ তুলনামূলক ছোট, এবং ফলাফল যেটা হয় সেটা হচ্ছে কটনের মাঝখানে ফাইবারের মাঝখানে যে গ্যাপ গুলো থাকে ওই গ্যাপ গুলো সমস্ত সলিড গিয়ে বন্ধ করে দেয়। সো ফিল্ট্রেশনের শুরুর দিকে ভালো মতো ফিল্টার হলেও কিছুক্ষণের মধ্যেই যখন সলিড জমা শুরু করে কটনের উপরে, তখন কটনের এই পোর গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বা বেসিক্যালি ফাইবারের মাঝখানের গ্যাপ গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ফিল্ট্রেশনে বাধা সৃষ্টি হয়। সো সলিডের প্রপার্টি জানা আমাদের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার এই ক্ষেত্রে, ফিল্ট্রেশনের রেট কত বেশি বা কম হবে বা ফিল্ট্রেশনকে কিভাবে ম্যানিপুলেট করব সেটা জানার জন্য। নেক্সট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ সলিড ইন দ্য স্লারি। স্লারি কাকে বলে, এর আগে আমরা বলছি ইনসলিউবল সলিডের সাথে লিকুইডের মিক্সচারকে স্লারি বলা হয়। সো স্লারিতে যদি একই লিকুইড এবং একই সলিড থাকে কিন্তু ওই সেম সলিড সেম লিকুইডে সলিডের পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে ফিল্ট্রেশনে একরকমের সমস্যা হয়। যদি পরিমাণ কম থাকে সেম লিকুইড এবং সেম সলিডের কিন্তু সলিডের অ্যামাউন্ট কম ইন দ্য স্লারি, সেই ক্ষেত্রে ফিল্ট্রেশনের সমস্যা আরেক রকমের হয়। সো দ্যাটস ওয়াই আমাদের স্লারিতে বা সহজ কথা ইনসলিউবল সলিড এবং লিকুইডের মিক্সচারে সলিডের পরিমাণের উপর ডিপেন্ড করে ফিল্ট্রেশনের রেট পরিবর্তিত হয়। অ্যান্ড লাস্টলি ফিল্ট্রেশন বেসিক্যালি আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে কি বলবো এটাকে, যে আমাদের অবজেক্টিভ বেসিক্যালি আমি কি সলিডটা কালেক্ট করতে চাই নাকি ফিল্ট্রেট হিসেবে লিকুইডটা কালেক্ট করতে চাই নাকি দুটোই একসাথে কালেক্ট করতে চাই, তার উপর ডিপেন্ড করেও কিন্তু রেট অফ ফিল্ট্রেশন চেঞ্জ হবে, কারণ আমরা সেই ক্ষেত্রে মডিফাই করব আমাদের ফিল্ট্রেশনের প্রসেসকে। যদি আমি দুটোই কালেক্ট করতে চাই, লিকুইডের ক্ষেত্রে একরকম করে সেট আপ থাকবে, সলিডের ক্ষেত্রে আরেক রকম করে সেট আপ থাকবে, আই মিন বেসিক প্রিন্সিপাল সেমই থাকবে কিন্তু আমি ডিজাইন এমন ভাবে করবো যেন লিকুইডটা আমার প্রায়োরিটি হয়, অর্থাৎ লিকুইডের লস না হয়। যেই ক্ষেত্রে সলিড কালেক্ট করা লাগবে না বা ফিল্ট্রেশনের পরে সলিড ফেলে দিব সেই ক্ষেত্রে অবশ্যই সলিড কালেকশন এটা মানে পার্টটা আমাদের অত ইম্পর্টেন্ট হবে না, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ফিল্ট্রেশনের অ্যাপারেটাস হচ্ছে ডিজাইন করব। অলরাইট, সো এখানে আরেকটা ফ্যাক্টর আসলে লেখা উচিত ছিল, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ দ্য ফিল্টার মিডিয়াম। ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্টও হবে, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ দ্য ফিল্টার মিডিয়াম, ফ্যাক্টরস এফেক্টিং ফিল্ট্রেশনের মধ্যে ফিল্টার মিডিয়াম কেমন, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার পোর সাইজ কত, এটাও কিন্তু রেট অফ ফিল্ট্রেশন কে এফেক্ট করবে। যদি এটা আসলে আমাদের এখানে লেখার দরকার নেই, কারণ পরের স্লাইডের ভিতরে সমস্ত ফ্যাক্টর গুলো লেখা আছে। এই স্লাইডে বলছে একটা ইকুয়েশন, দেখো হিজিবিজি করে ছোট্ট করে লেখা আছে, নাম হচ্ছে ডার্সিজ ইকুয়েশন। ডার্সিজ ইকুয়েশন বলে যে DVDT বলা হয় এটাকে, তার মানে যে কোনো কিছুর সামনে DDT লাগার অর্থ হচ্ছে সময়ের সাথে ওই জিনিসটার পরিবর্তন। ভি কি জিনিস, DVDT যে লিখেছে তার মানে হচ্ছে ভি এর সামনে একটা অপারেটর DDT লাগানো হয়েছে, তার মানে হচ্ছে সময়ের সাথে ভি এর পরিবর্তন। ভি কি জিনিস, ভি হচ্ছে কতটুকু ভলিউম অফ ফিল্ট্রেট ফিল্টার হচ্ছে, ভলিউম অফ ফিল্ট্রেট কালেক্ট হচ্ছে, কালেক্টিং ভেসেলে কতটুকু পরিমাণে ভলিউম অফ ফিল্ট্রেট কালেক্ট হচ্ছে। সো ভি এর পরিমাণ সময়ের সাথে যত বেশি হবে, মানে এক সেকেন্ডে যত বেশি পরিমাণে ফিল্ট্রেট জমা হবে, আমি কি বলবো তার মানে রেট অফ ফিল্ট্রেশন তত বেশি, তারপরে প্রতি সেকেন্ডে তত বেশি ফিল্ট্রেশন হচ্ছে বা ফিল্ট্রেশনের গতি
কত বেড়ে গিয়েছে। সো ডিভিডিটি মানে হচ্ছে রেট অফ ফিল্ট্রেশন। এখন রেট অফ ফিল্ট্রেশন কার উপর ডিপেন্ড করে, দেখো অনেকগুলো ফর্ম দেওয়া আছে, ডার্সিস ইকুয়েশনের মডিফাইড ফর্মও দেওয়া আছে। বেসিক ইকুয়েশনটা আমরা একটু দেখি, যেটা হচ্ছে কে এ ডেল্টা পি ডিভাইডেড বাই ইটা অ্যান্ড এল, নিচে দেখো দেওয়া আছে। তার মানে কে এ অ্যান্ড পি অর ডেল্টা পি বলো, এর উপরে এর সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত আমাদের রেট অফ ফিল্ট্রেশন, আর ইটা অ্যান্ড এল এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। কে কি জিনিস? কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা বেসিক্যালি একটা নন ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলবো। তোমরা কনস্ট্যান্ট সম্পর্কে কম বেশি পড়ছো, কিছু কনস্ট্যান্ট আছে যেগুলোকে বলে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। হোয়াট আর ইউনিভার্সাল কনস্ট্যান্ট? ইউনিভার্সাল কনস্ট্যান্ট এর দু একটা এক্সাম্পল দিতে পারবা কেউ? ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা সর্বজনীন ধ্রুবক বলে, এরকম দু একটা এক্সাম্পল দিতে পারবা? সর্বজনীন ধ্রুবকের, জি হ্যাঁ বলো, জি বড় হাতের জি মান স্যার, মগের বড় হাতের জি, রাইট, 6.673 × 10⁻¹১ যেটা আমরা বলি। তারপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটাও একটা সর্বজনীন ধ্রুবক। সর্বজনীন ধ্রুবক আর সর্বজনীন ধ্রুবক নয়, এরকম এদের মধ্যে পার্থক্য কি সেটা কি জানো? কারো জানা সেটা? ওকে, সর্বজনীন তো সব জায়গায় সেম, মান সব জায়গায় আচ্ছা সেম হয়েছে। আচ্ছা, কিন্তু বাস ধ্রুবকের কনসেপ্টটা কিরকম? আচ্ছা, আমি তোমাদের ধ্রুবক বিষয়টা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে যে জিনিসের মান পরিবর্তন হয় না। সর্বজনীন ধ্রুবক কাকে বলে? সর্বজনীন ধ্রুবক হচ্ছে সেই জিনিস যেটা পৃথিবীর সমস্ত ম্যাটারের জন্য সকল সময়ে সকল স্থানে সেম টু সেম থাকে। তার মানে জি এর যে ভ্যালু, এমন না যে টেনিস বল আর পৃথিবীর মধ্যে জি এর ভ্যালু একরকম, আর একজন পতনশীল মানুষ যে ধরো যে টুইন টাওয়ারের উপর থেকে আমরা দেখছি যখন টুইন টাওয়ার তোমার হচ্ছে ধ্বংস হয়, তখন দেখছিলা কিনা যে অনেক মানুষ উপর থেকে লাভ দিছিল, বা কোনো বিল্ডিং এ আগুন লাগলে মানুষ লাভ দেয়। মানুষ এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, টেনিস বলের সাথে পৃথিবীর সেই আকর্ষণ, মানে ওই সেম মহাকর্ষীয় মানে যে ধ্রুবক কাজ করে মানুষের সাথে, একজন পতনশীল মানুষের সাথে মাটির সেই একই আকর্ষণ অনুভব করে অন্য একটা গ্রহে, অন্য একটা গ্রহে একটা টেনিস বলের সাথে, বা ইভেন চাঁদে টেনিস বলের সাথে চাঁদের পৃষ্ঠের যে আকর্ষণ, সেই ক্ষেত্রেও ওই একই জি কাজ করে। মানে আকর্ষণের পরিমাণ সেম আমি তা বলতেছি না, আমি বলতেছি জি এর মান, যে ধ্রুবকটা কাজ করে ওই ইকুয়েশনে, সেই জি এর মান চাঁদে চাঁদের সাথে মানুষের, চাঁদের সাথে টেনিস বলের, পৃথিবীর সাথে চাঁদের, এই সমস্ত আকর্ষণের ক্ষেত্রে ওই জি এর মান সেম টু সেম। কোনো বস্তু ভেদে, কোনো এরিয়া ভেদে, কোনো মহাবিশ্বের কোনো প্রান্ত ভেদে কখনোই জি এর মান পরিবর্তন হয় না। সমস্ত বস্তুর জন্য একটা মাত্র কনস্ট্যান্ট আছে এবং একটাই মাত্র মান। আচ্ছা, মোলার গ্যাস কনস্ট্যান্টও একই অবস্থা। গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড হোক বা ক্লোরিন বা ফ্লোরিন, সব ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবক অলওয়েজ সেম টু সেম থাকে। কিন্তু তোমরা ছোট থাকতে পড়ে আসছো আলফা বিটা গামা এর ভ্যালু, দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহ এবং আয়তন প্রসারণ সহ বলা হয়। এটা একটা এক্সাম্পল, আরো এক্সাম্পল দেওয়া যায় বেসিক্যালি। বা তোমরা পড়ছো এপসাইলন নট বলে এটাকে, শূন্যস্থানের কি যেন একটা ছিল। তো বিষয় হচ্ছে এখন এই সমস্ত ধ্রুবক গুলো অসর্বজনীন ধ্রুবক বলা যাবে, বা কি বলে আমি জানি না, যে এইগুলো বস্তু ভেদে ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, একই বস্তুর জন্য সেম, কিন্তু বস্তু ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন পৃথিবীর সকল ইস্পাতের জন্য, ইস্পাতের তৈরি বস্তুর জন্য, ইস্পাতের তৈরি স্কেল হোক বা রড হোক বা যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আলফা এর মান, দৈর্ঘ্য প্রসারণ সহগের মান 1.11 এরকম দেওয়া ছিল, 10⁻⁶ পার কেলভিন। সো যদি ইস্পাতের তৈরি বস্তুই হয়, সেটা আমি ইউজ করি কি আমেরিকা থাকা একজন মানুষ ইউজ করুক কি তোমার পৃথিবীর অন্য কোনো প্রান্তের একজন মানুষ, তার দৈর্ঘ্য প্রসারণ সহগ অলওয়েজ আলফা হবে, মানে আলফা বলতে 1.11 হবে যদি সেটা ইস্পাতের তৈরি হয়। কিন্তু যদি ইস্পাতের তৈরি না হয়ে অন্য কোনো বস্তুর তৈরি হয়, সেই ক্ষেত্রেও আরো একটা নির্দিষ্ট মান আছে, এবং সেই নির্দিষ্ট মানের পৃথিবীর সকল ওই বস্তুর তৈরি সকল পদার্থ মেনে চলবে। তার মানে এরা প্রত্যেকে নিজেরা কনস্ট্যান্ট, কিন্তু বস্তু ভেদে আবার এই কনস্ট্যান্ট গুলো পরিবর্তন হয়। হ্যাঁ, একই বস্তুর জন্য সেম, কিন্তু ভিন্ন ভিন্ন বস্তুর জন্য ভিন্ন ভিন্ন মান। ঠিক আছে, দ্যাটস, এটাও আর এক ধরনের কনস্ট্যান্ট। এখন আমাদের যে কে, সেটা একটা কনস্ট্যান্ট বটে, কিন্তু এটা বস্তু ভেদে ডিফারেন্ট হয়। দেখো কি বলছে, যে কে কার কার উপর ডিপেন্ড করে, ফিল্টার মিডিয়াম কি দিয়ে তৈরি, ফিল্টার কেক মানে হচ্ছে মিডিয়ামের উপরে যে স্তর জমা হয়, যে পরিমাণ যে সলিড পদার্থ জমা হয় সেটাকে ফিল্টার কেক বলে। ফিল্টার কেক বা ফিল্টার মিডিয়ামের
ইসের উপরে ডিপেন্ড করে, বেসিক্যালি বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে কে এর মান পরিবর্তন হয়। যদি ফিল্টার মিডিয়াম ধরা যাক স্টিলের ছিল তাহলে সেই ক্ষেত্রে কে এর মান ভিন্ন, যদি উলের হয় তাহলে সেই ক্ষেত্রে কে এর মান ভিন্ন, কিন্তু একই ভ্যালু। তার মানে স্টিলের তৈরি সকল ফিল্টার মিডিয়ামের জন্য মান সেম, উলের তৈরি সকল ফিল্টার মিডিয়ামের জন্য মান সেম হবে। আচ্ছা, তাহলে এটা বেশি বলে ফেললাম, যাই হোক এটা কিছুই না, কনস্ট্যান্ট সম্পর্কে জাস্ট একটা আইডিয়া পাইলাম। সো এরপরে আসা যাক যে এ কাকে বলে, এ হচ্ছে ফিল্টার মিডিয়ামের সারফেস এরিয়া, ডেল্টা পি কাকে বলে প্রেশার ডিফারেন্স ফিল্টার মিডিয়ামের উপরে আর নিচে, মানে ফিল্টার হওয়ার আগে আর পরের প্রেশার ডিফারেন্স যেটা সেটাকে বলা ডেল্টা পি। আমি একটু বুঝাই তাহলে বুঝতে পারবা। ধরে থাকে আমরা এখানে বলছিলাম যে তুলা দেওয়া আছে, এই তুলার উপরে হচ্ছে ফিল্টার করার আগে মিক্সচার আর এটা হচ্ছে নিচে ফিল্ট্রেট। সো উপরেরটাকে পি ওয়ান বলে, নিচেরটাকে পি টু বলে, অ্যাটমসফেরিক প্রেশার আমরা বলছি। সো এই দুটোর ডিফারেন্স, এই দুটোর যে ডিফারেন্স সেটাকে ডেল্টা পি বলা হয়। ডেল্টা পি যত বেশি হবে তত বেশি পরিমাণে ফিল্ট্রেশন হবে। তোমরা হয়তো কাজ করে আসছো, এটাকে আমরা ভ্যাকিউম ফিল্ট্রেশন বলি বা ভ্যাকিউম পাম্পের মাধ্যমে ফিল্ট্রেশন বলা হয়। ভ্যাকিউম পাম্প দেখবা যে যেটা ফিল্টার মিডিয়াম থাকে তার নিচে এইখানে একটা ই লাগানো থাকে, সাকশন পাম্প লাগানো থাকে এই এরিয়ার, এইখান থেকে তোমার হচ্ছে প্রেশার কমায় ফেলা হয়। যত প্রেশার কমাবা তত নিচের দিকের প্রেশার কমবে, তার মানে পি টু এর মান কমবে। আমরা জানি পি ওয়ান পি টু এর মধ্যে যদি পি টু এর মান কমে তাহলে ডেল্টা পি এর মান বাড়ে। একই রকম পি ওয়ান পি টু এর মধ্যে যদি পি ওয়ান এর মান বাড়ানো যায় তাহলেও সেই ক্ষেত্রে ডেল্টা পি এর মান বাড়ে। তার মানে ডেল্টা পি বা কোনো কিছুর পার্থক্য বাড়ানোর জন্য বিয়োগফলের প্রথম রাশিটার মান বাড়ানো অথবা পরের রাশিটা যেটা বিয়োগ চিহ্নের পরে আছে সেটার মান কমানোর মাধ্যমে আমরা কিন্তু ডেল্টা পি এর ভ্যালু বাড়াতে পারি। সো দুই প্রকারের বেসিক্যালি ফিল্ট্রেশন হয়, একটাকে বলে নেগেটিভ প্রেশার ফিল্ট্রেশন, একটাকে বলে পজিটিভ প্রেশার ফিল্ট্রেশন। অর্থাৎ এই দিকে প্রেশার বাড়ানোর মাধ্যমে বা ফিল্টার মিডিয়ামের নিচে প্রেশার কমানোর মাধ্যমে আমরা বেসিক্যালি রেট অফ ফিল্ট্রেশন বাড়াতে পারি। ঠিক আছে, তোমরা যখন করছো ইসে কাজ করছো মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাব করছো তখন হয়তো বা তোমাদের এই কাজ করতে হয়েছে, মানে সলিডকে ড্রাই করার জন্য, ড্রাই না মানে লিকুইড গুলো আলাদা করার জন্য বেসিক্যালি। সো সিচুয়েশন হচ্ছে তাহলে আমরা যেটা বললাম কোন তিনটা রাশির সাথে সমানুপাতিক সেটা বলা হলো। দেন আসো ইটা আর এল। ইটা কাকে বলে আমরা এই বিষয়ে কথা বলছিলাম একদিন। ইটা হচ্ছে ভিসকোসিটি, অর্থাৎ কোনো একটা পদার্থ গড়িয়ে পড়ার জন্য কত বেশি পরিমাণে রেজিস্টেন্স তৈরি করে, তার মানে কোনটা লিকুইডের মতো গড়ায় চলতে বেশি পরিমাণ বাধা প্রদান করে, ঠিক আছে, বা চলতে চায় না। যার ভিসকোসিটি যত বেশি তার ফিল্ট্রেশন রেট অফ ফিল্ট্রেশন তত স্লো হবে, কারণ সে তত বেশি গাঢ়ত্ব বেশি। তার মানে আমরা যেটা বলতেছিলাম যে আমরা বাংলায় বলি ঝোলাগুড়, ঠিক আছে, আমাদের এলাকায় বলে ঝোলাগুড় বা মোলাসেস বলে এটাকে, মোলাসেস বা ওই নরম গুড়, ওইটা নিয়ে তুমি যদি ফিল্টার করার চেষ্টা করো লিকুইড হিসেবে তাহলে কিন্তু খবর আছে দেখবা যে ওইটা ফিল্টার হইতে অনেক বেশি সময় লাগবে কম্পেয়ার টু ওয়াটার, বিকজ তার ভিসকোসিটি বেশি। সো যত ভিসকোসিটি তত রেট অফ ফিল্ট্রেশন কম। আর এল বলতে কি বোঝায়, সেটা হচ্ছে ফিল্টার কেক বা ফিল্টার মিডিয়ামের থিকনেস, ফিল্টার কেক বা ফিল্টার মিডিয়ামের থিকনেস কে বলা হচ্ছে এল। ওকে, সো এটা যত বেশি হবে ফিল্টার মিডিয়ামের থিকনেস যত বেশি হবে তত বেশি মানে তত রেট অফ ফিল্ট্রেশন ফল করবে, কমে যাবে। আচ্ছা, এখানে মডিফাইড ডার্সি ইকুয়েশন দেওয়া আছে, সবগুলোই তোমরা একটু দেখবা, এখানে প্রতিটা টার্ম সম্পর্কে জাস্ট একটু আইডিয়া রাখবা আর টার্ম গুলো নিজেকে কোয়েশ্চেন করবা যে এই টার্মের সাথে ডিভিডিটি অর্থাৎ রেট অফ ফিল্ট্রেশন এটা কি সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত নাকি ব্যস্তানুপাতিক। আমাদের ট্রু ফলসে আসার জন্য বা এমসিকিউ তে আসার জন্য এরকম আসতে পারে যে নিচের কোন কোনটার মানে কোন অপশনের রাশির সাথে রেট অফ ফিল্ট্রেশন সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, এটা হচ্ছে আমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা সামারি দেওয়া আছে, ডান সাইডে দেখো একটা সামারি দেওয়া আছে এবং এই সামারিতে বলা রেট অফ ফিল্ট্রেশন কার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এইখানে একটা কোয়েশ্চেন আমি তোমাদের বলি, মনোযোগ সহকারে খেয়াল করো কোয়েশ্চেনটা। আমরা যে ইনসলিউবল সলিডকে আলাদা করতে চাই, ফিল্টার করতে চাই, সেই বস্তুটা সেই সলিডটার পার্টিকেল সাইজ অনেক ক্ষুদ্র। ওকে, এখন এক্সামে কোয়েশ্চেন দেওয়া আছে যে কোন একটা মিক্সচার যেখানে ইনসলিউবল সলিড আছে যার পার্টিকেল সাইজ খুবই ছোট, সেই সলিডকে আমি ফিল্ট্রেশন করছি। এখন রেট অফ ফিল্ট্রেশন খুব দুর্বল হওয়ার কারণে, কম হওয়ার কারণে আমি এটাকে ইনক্রিজ করতে চাই, নিচের কোন কোন উপায়ে এটাকে ইনক্রিজ করা পসিবল। এখন অপশনে দেওয়া আছে রেট অফ ফিল্ট্রেশন, যেহেতু তুমি জানোই যে এরিয়া অফ ফিল্টার সারফেস, ফিল্টার মিডিয়ামের সারফেস যত বেশি হবে তত দ্রুত ফিল্ট্রেশন হবে। সো অপশন ওয়ানে দেওয়া আছে এরিয়া অফ ফিল্টার সারফেস ইনক্রিজ করার মাধ্যমে, এটা কারেক্ট অ্যান্সার।
যত বেশি সারফেস এরিয়া বাড়াবো আমি ফিল্টার সারফেসে, তত বেশি দ্রুত ফিল্ট্রেশন হবে, সেটা কারেক্ট। সেকেন্ডটা ধরো বলা থাকলো আমি যে ফিল্ট্রেট আছে সেটার ভিসকোসিটি বাড়ায় দিলাম, অর্থাৎ সেই ফিল্ট্রেটের মধ্যে একটু পানি অ্যাড করলাম, পানি অ্যাড করে ওটার গাঢ়ত্ব কমায় ফেলছি, তার মানে ভিসকোসিটি কমলো, ভিসকোসিটি কমলো মানে হচ্ছে রেট অফ ফিল্ট্রেশন বাড়লো, এটাও কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি অপশনে থাকে যে পোর সাইজ অফ দা ফিল্টার মিডিয়াম যদি বাড়ানো হয় তাহলে রেট অফ ফিল্ট্রেশন বাড়ে, তো লেখা আছে অপশনে পোর সাইজ অফ দা ফিল্টার মিডিয়াম বাড়ালে রেট অফ ফিল্ট্রেশন বাড়বে, এই অপশনটা কারেক্ট অ্যান্সার হবে না। কারণ আমরা জানি যে আমাদের যে সলিড আছে সেই সলিডের বলা হয়েছে ইতিমধ্যেই পার্টিকেল সাইজ অনেক ক্ষুদ্র, আমি রেট অফ ফিল্ট্রেশন বাড়ানোর উদ্দেশ্যে পোর সাইজ যদি বৃদ্ধি করে ফেলি তাহলে দেখা যাবে সব সলিড ওই ফিল্টার পেপারের মাঝখান দিয়ে ভিতর দিয়ে লিকুইডের সাথে নিচে গিয়ে পড়বে, সো ফিল্ট্রেশন নামে যে কাজটা আমরা করছি সেটা অ্যাচিভ হবে না। হ্যাঁ রেট অফ ফিল্ট্রেশন বাড়বে বটে, খুব দ্রুত ফিল্টার হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি যেটাকে আমরা ফিল্ট্রেশন বলতেছি সেই উদ্দেশ্য সফল হবে না। সো এইটা এই উপায়ের মাধ্যমে আমরা কিন্তু তাহলে রেট অফ ফিল্ট্রেশন বাড়াতে পারবো না সেই ক্ষেত্রে, যদি সলিডের পার্টিকেল সাইজ ক্ষুদ্র হয়। এটা কি বুঝছো নাকি আরেকবার রিপিট করবো? এটা কিন্তু আসার মতো কোয়েশ্চেন। বুঝতে পারছো? আচ্ছা, সো আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে, এই ফ্যাক্টর গুলো আমাদের একটু চেক করে নিতে হবে, সবগুলো গড়ে সবগুলো বাড়ানো শুরু করলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তোমরা ছোট থাকতে একটা এক্সাম্পল পড়েছো অ্যামোনিয়ার শিল্প উৎপাদন, হেবার বস মেথড বলে। সো হেবার বস মেথডে যদি আমরা টেম্পারেচার কমাই তাহলে অ্যামোনিয়ার ইল্ড ভ্যালু, অ্যামোনিয়ার ইল্ড ভ্যালু পার্সেন্টেজ বাড়তে থাকে, কিন্তু তারপরেও ওই ইন্ডাস্ট্রিতে 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয়। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে টেম্পারেচার যদি কমায় ওই প্রসেস ইল্ড ভ্যালু বাড়বে বটে, কিন্তু ইল্ড ভ্যালু বাড়াই কিন্তু ইন্ডাস্ট্রির শেষ কথা না। আমি 98% ইল্ড ভ্যালু আনছি কিন্তু 5 মিনিটের কাজ আমার করতে লাগছে 5 দিন সময়, তাহলে তো পুরো লাল বাতি জ্বলে যাবে ইন্ডাস্ট্রির। ঠিক আছে, তার মানে ওই একই ই দিয়ে একই পরিমাণ ইকুইপমেন্ট দিয়ে তুমি যেই কাজটা 5 মিনিটে করা যেত সেটাকে আরো বেশি অনেক বেশি সময় দিয়ে কাজটা করছে। সো এই ক্ষেত্রে কি করা হয়, যদিও কম টেম্পারেচার বেশি ফেভারেবল, বেশি ইল্ড ভ্যালু আসবে, তারপরেও ইল্ড ভ্যালু কিছুটা স্যাক্রিফাইস করে টেম্পারেচার বাড়ায় ওই প্রসেসকে দ্রুত সংঘটিত করা হয়, এইভাবে হচ্ছে আমরা কাজ করি। সো মনে রাখতে হবে সব ফ্যাক্টরকে আমরা, থিওরিটিক্যাল সব ফ্যাক্টরকে আমরা কিন্তু অন দা ফেস ভ্যালু ক্যালকুলেট করা যাবে না, আমাদের কিছু ফ্যাক্টর আছে যেইগুলোকে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কারণে বা লাভের কারণে আমরা যেইগুলোকে বেসিক্যালি কনসিডার করতে পারি না, সেটা একটু মনে রাখবো। দেন আসা যাক, আচ্ছা একটা আইডিয়াল ফিল্টার মিডিয়ামের কি বৈশিষ্ট্য থাকতে হয় সেটা এখানে বলা আছে? কিছুই না, যে ফিল্টার পেপার ব্যবহার করব সেটা কেমিক্যালি ইনার্ট এবং কম্প্যাটিবল হইতে হবে। কম্প্যাটিবল মানে কি, আমি যে লিকুইড পাস করতেছি সেই লিকুইডের সাথে রিয়াকশন করা শুরু করলো, সে ফর এক্সাম্পল আমি অ্যাসিড নিয়ে আসছি এবং ফিল্টার পেপারের উপর গাঢ় অ্যাসিড ঢালা শুরু করলো, ফিল্টার পেপার ছাই হয়ে যাবে, সো ওইটা ব্যবহার করা যাবে না, আমাদের সেই ক্ষেত্রে অন্য ফিল্টার গ্লাস ফিল্টার ব্যবহার করবো আমরা। সেই হাই রিটেনশন পাওয়ার, তার মানে সলিডকে আলাদা স্তর তৈরি করার ক্ষমতা থাকতে হবে, তারপর হচ্ছে সাফিসিয়েন্ট মেকানিক্যাল স্ট্রেংথ, এমন যেন না হয় যে সলিডকে আলাদা করে ফেলছে কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ এতই দুর্বল যে সলিডের ভারে ওটা ভেঙে চুরমার হয়ে গেছে। দেন রেজিস্ট্যান্স এগেনস্ট করোসিভ অ্যাকশন অফ দ্য লিকুইড, লিকুইডের যদি করোসিভ অ্যাকশন বা ক্ষয়িষ্ণু বৈশিষ্ট্য থাকে তাহলে সেটার বিরুদ্ধে কাজ করতে হবে বা সেটাকে অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে আইডিয়াল ফিল্টার মিডিয়ামের বৈশিষ্ট্য। এইখানে সবগুলো অবশ্যই এক ধরনের ফিল্টার সাবস্টেন্সের মধ্যে থাকবে না, এটা বুঝতেই পারতেছো, আমরা প্রতিটা ভিন্ন কেসে এই কারণে ভিন্ন ভিন্ন ফিল্টার মিডিয়াম সবগুলো বৈশিষ্ট্য থাকা পসিবল না। আচ্ছা রিটেইনড দ্য সলিড উইদাউট প্লাগিং, আচ্ছা তার মানে হচ্ছে সহজ কথা যে পোর গুলো থাকে আমাদের ফিল্টার মিডিয়ামে সেই পোর গুলো যেন সলিড দ্বারা বন্ধ না হয় বা সলিড সলিড ওর মাঝখানে ঢুকে যেন ফিল্টার প্রসেসটাকে স্লো করে না দেয়, স্মুথ সারফেস হতে হবে, এন্ড লাস্টলি বলেছে এমন থিন হতে হবে যেন হ্যান্ডলিং সহজ হয় কিন্তু আবার যথেষ্ট ঠিক হতে হবে যেন ফিল্ট্রেশন প্রেসারকে টলারেট করতে পারে, আই মিন ভেঙে না যায় সহজ। এই হচ্ছে মোটামুটি আইডিয়াল ফিল্টার মিডিয়ামের বৈশিষ্ট্য। আচ্ছা আমাদের আর 2-3টা স্লাইড আছে, কি কি ফিল্টার মিডিয়া ইউজ করা হয়, এগুলো তোমাদের পরিচিত জিনিস, ফিল্টার পেপার তোমরা ডেলি ইউজ করছো ল্যাব গুলোতে, কটন উলের কথা বলছে যেটা আমরা সবসময় ইউজ করি বাসায়, বা তোমরা আর কোথায় ইউজ করবো কটন উল, সেটা হচ্ছে অর্গানিক আর ইনঅর্গানিক লেয়ার আলাদা করার জন্য ব্যবহার করবা প্ল্যান্ট স্যাম্পল থেকে। দেন হচ্ছে গ্লাস উল, গ্লাস উল ব্যবহার করা যায়, দেখো এইরকম কালার হয় দেখতে। দেন অ্যাসবেস্টস, এটা তোমরা নর্মালি
বার্নারের উপরে যে ই থাকে, একটা তার জালির মতো দেওয়া থাকে, তার গায়ে দেখবো যে সাদা কালারের একটা প্লেট লাগানো থাকে, ওটা অ্যাসবেস্টস প্লেট বলে। দেন হচ্ছে মেমব্রেন ফিল্টার, মেমব্রেন ফিল্টার ব্যবহার করে আমরা বেসিক্যালি স্টেরিলাইজেশন করতে পারি। মেমব্রেন ফিল্টারের একটা মজার ব্যাপার হচ্ছে এর ফিল্টার পোর সাইজ গুলো বেসিক্যালি নিয়ন্ত্রণ করা যায়, ছোট বড় করা যায়। আচ্ছা লাস্টলি আমরা পড়বো হচ্ছে ফিল্টার এইডস। ফিল্টার এইডস কাকে বলে, যেটা ফিল্টার পেপারের উপরে বা ফিল্ট্রেশন মিডিয়ামের উপরে প্রলেপ দেওয়ার মাধ্যমে বা বেসিক্যালি ওইটাকে ডিপ করলে সেই ক্ষেত্রে আমাদের ফিল্টার পেপারের বা ফিল্টার মিডিয়ামের অ্যাবিলিটি বাড়ে ফিল্ট্রেশনের রেট বাড়ানোর জন্য, অথবা ফিল্টার পেপারের কি বলবো যে করোশন রোধ করার জন্য ইউজ করা হয়। দেখো এখানে বলেছে 0.1 থেকে 0.5% অফ ফিল্টার এইড অ্যাড করা যায় ফিল্ট্রেশনের পূর্বে। এখানে দেখো টক লেখা আছে, টক না বেসিক্যালি এটা ট্যালক হবে, তাই ওকে ঠিক করা হয়নি, এটা ঠিক করে দিই। ট্যালক হবে, দেন হচ্ছে চারকোল, পেপার পাল্প অ্যান্ড কেওলিন, এইগুলো ব্যবহার করা যায়। কিসের জন্য? ফিল্ট্রেশনের সুবিধার জন্য ব্যবহার করা যায়। সো দ্যাটস হাউ আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এই স্লাইডটা শেষ করব, আর আরো কিছু টপিক বাকি থাকবে যেগুলো আমরা লাস্ট ক্লাসে পড়বো। ওই স্যার হচ্ছে একটা বইয়ের ই দিবে, বইয়ের পিডিএফ দিবে, ওইখান থেকে আমাদের আরো কিছু টপিক পড়তে হবে, সেগুলো পড়লে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। আচ্ছা আর তোমাদের ভাইভা আর হচ্ছে ই নিয়ে কথা আছে, কি বলে এটাকে, সেটা বন্ধ করে দিই আগে। ভাইভার সাথে সাথে আমাদের বাকি আছে কুইজ 3, দুইটাই আমি একটু পরে নিতে চাচ্ছি, অর্থাৎ এক্সামের আগে।